ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলায় সম্বৃত্তিতে রকেট হামলায় নিহত তৃতীয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের মৃত্যুর খবর পেয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছে গোটা পরিবার। এরই মধ্যে মর্মান্তিক এই ঘটনা ও নিহত হাদিসুর রহমানের পরিচয় সংক্রান্ত সকল তথ্য বেরিয়ে এসেছে, যা কাঁদাচ্ছে গোটা দেশবাসীকে। এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওটিতে, তার জন্য ভিডিওটির পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। চলে যাচ্ছি মূল কথায়। বাংলাদেশের তরুণ মেধাবী মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের সব কর্মচাঞ্চল্য থেমে গেল ইউক্রেনে। সর্বশেষ বাড়িতে এসেছিলেন মাস ছয়েক আগে, তবে পরিবারের সঙ্গে নিয়মিতই যোগাযোগ ছিল তার। সব শেষ জানিয়েছিলেন আটকে থাকা জাহাজ সাড়া পেলে শিগগিরই বাড়ি ফিরবেন, তাই বিয়ের জন্য স্বজনেরা মেয়েও দেখে রেখেছিলেন। কিন্তু 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি রাশিয়ার গোলা হামলার শিকার হলে নিহত হন হাদিসুর রহমান। ইউক্রেন সময় তখন 2 মার্চ বিকাল 5:10, ঠিক তখন বাংলাদেশে রাত প্রায় 9:30। তখন ছোট ভাই গোলাম রহমান প্রিন্সের সঙ্গে ফোনে কথা বলছিলেন হাদিসুর রহমান। এর মধ্যেই জাহাজটিতে রকেট হামলা চালানো হয়, এতে আগুন ধরে যায় জাহাজে, আর ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তেই প্রাণ হারান তিনি। গোলাম রহমান প্রিন্স বলেন, ঘটনার সময় আমার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় আমি একটি বিকট শব্দ শুনতে পাই, কিছু বুঝতে পারছিলাম না ওখানে কি ঘটেছে। বিকট শব্দের বেশ কয়েক মিনিট পর মোবাইল ফোনে লাইন কেটে যায়, এতে ওখানে কি ঘটেছে তা নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তিনি বলেন, বড় ভাই হাদিসুর পরিবারের সবার কাছে দোয়া চেয়েছিলেন যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারেন, সেটা আর হলো কই। বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও আমিনা বেগম দম্পতির বড় ছেলে হাদিসুর। তিন ভাই এক বোনের মধ্যে বোন সবার বড়। এরপর হাদিসুর রহমান, তার ছোট দুই ভাই লেখাপড়া করেন বরগুনায়। হাদিসুর রহমানই শুধু উপার্জন করতেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা বাবা। ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন তারা। হাদিসুর রহমানের মা আমেনা বেগম ছেলে হারানোর শোকে মূর্ছা যাচ্ছেন। তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, গত বুধবার হাদিস আমাকে ফোন দিয়েছিল, ডাক্তার দেখিয়েছি কিনা জানতে চেয়েছে, এরপর সবশেষে গতকাল ভিডিও কলে কথা হয়, এরপর তার রাতে তার মৃত্যুর খবর পাই। আহাজারি করে তিনি বলেন, বাজানে মরে কইছে এইবার বাড়িতে আইয়া ঘর উডাইব, আর ভাঙ্গা ঘরে থাউন লাগবে না মা, ঘরহান উডান হইলে বিয়া কইরা বউ ঘরে আনবে, মোর পোলাডার লাশটা আইন্যা দেন, মোর পোলাডারে মুই এক নজর দেখমু, আর কিচ্ছু চাই না। হাদিসের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে বাড়ি ভর্তি মানুষ। ইউক্রেনের জাহাজটি আটকা পড়ার পর থেকেই তাদের পরিবারে দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটছিল, নানা শঙ্কার মধ্যে ছিলেন তারা। তাদের সেই শঙ্কায় সত্যি হল, স্বজনদের সাথে কথা বললে তারা জানান এমভি বাংলার সমৃদ্ধি নামের জাহাজটিতে 7 বছর যাবৎ চাকরি করেন হাদিসুর রহমান আরিফ। জাহাজ থেকে হাদিসের এক বন্ধু ফোন করে জানান বন্দরের জলসীমায় 24 ফেব্রুয়ারি থেকে আটকে থাকে তাদের জাহাজ। ইউক্রেনের সময় বুধবার বিকাল 5:10 দিকে তাদের জাহাজে হামলা হয়েছে। জাহাজে বাংলাদেশের 29 জন নাবিক রয়েছেন, এর মধ্যে হাদিস জাহাজের সামনে বাহিরে অবস্থান করায় রকেট হামলার সাথে সাথে তিনি নিহত হয়েছেন। হাদিসের চাচাতো ভাই বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। মাকসুদুর রহমান বলেন, হাদিস ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিল, সে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাশ করার পর 2018 সাল থেকে ওই জাহাজে ছিল। অবিবাহিত ছেলেটা সর্বশেষ বাড়িতে এসেছিল মাস ছয় আগে, আর বাড়ি ফেরা হলো না। তিনি বলেন, আমরা আগে থেকে বিচলিত ছিলাম, কারণ হাদিসুর প্রায় 5 দিন আগে তার মাকে মোবাইলে জানিয়েছিলেন যুদ্ধে আটকা পড়েছে, ফিরে আসতে পারবে কিনা তা নিয়ে সেও সন্দেহ প্রকাশ করেছিল, শেষ পর্যন্ত সেটাই সত্য হল। উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, এখন তো আরও দুশ্চিন্তায় আছি, মরদেহ দেশে আনব কিভাবে, জেলা প্রশাসকের কাছে যাব মরদেহ দেশে আনার বিষয়ে সহযোগিতা চাইতে। বরগুনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শাহাবুদ্দিন আহমেদ বলেন, নিহত হাদিসুরের মরদেহ দেশে আনার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তবে লাশ দেশে আনার মতো কোনো ব্যবস্থার খবর মিলেনি। খুবই মর্মান্তিক একটি ঘটনা, ৭ সাগর ১৩ নদীর ওপারে দুটি দেশের যুদ্ধে প্রাণ গেল আমাদের এক ভাইয়ের, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর বিষয়। নিহতের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, তার ইবাদতগুলো কবুল করে তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন, অতপর ঘটনাটি নিয়ে জানিয়ে দিন আপনার মনের অনুভূতি।
সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ধন্যবাদ।